চা বাগানে কোথাও হাতির দল, কোথাও বা কিং কোবরা, ঘটনায় এলাকায় চাঞ্চল্য। বিশাল আকারের কিং কোবরা উদ্ধার করে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে। মঙ্গলবার সকালে উত্তরবঙ্গের দুটি চা বাগানে হাতি ও সাপ ঢুকে পড়ায় চাঞ্চল্য ছড়ালো। হাতি দেখতেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমালেও অন্য একটি চা বাগানে কিং কোবরা স্থানীয়দের আতঙ্কিত করে তোলে। এদিন সাত সকালে মেটেলি ব্লকের চালসা চা বাগানে শাবক সহ সাতটি হাতির একটি দল চলে আসে। চা বাগানে হাতি আসার খবর ছড়িয়ে পড়তেই বহু মানুষের ভিড় হয় এলাকায়। ভোর পাঁচটা থেকে সকাল সাতটা পর্যন্ত চা বাগানে ঘোরাফেরা করে হাতির দলটি। স্থানীয়রা জানিয়েছেন, সকাল সাতটা নাগাদ চালসা চা বাগানের 16 ও 17 নম্বর সেকশন হয়ে হাতিগুলি মূর্তি নদী পেরিয়ে চাপড়ামারি জঙ্গলে চলে যায়। উল্লেখ্য, চালসা চা বাগানে মাঝে মধ্যেই হাতি, বাইসন সহ অন্যান্য বন্য প্রাণীরা চলে আসে। এর আগেও হাতির হানায় এই চা বাগানে বহু ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। তবে হাতি দেখতে এসে অনেকেই মজা পেয়েছেন। চালসা চা বাগানে হাতির দল স্থানীয়দের মজা দিলেও মেটেলি ব্লকের একটি চা বাগানে বিশাল এক কিং কোবরা ঢুকে বাসিন্দাদের আতঙ্কিত করে তোলে। বুধবার মেটেলি ব্লকের দক্ষিণ ধূপজোড়া এলাকা থেকে প্রায় 15 ফুটের কিং কোবরা সাপ উদ্ধার করা হয়। এদিন ডাঙাধুরা এলাকার একটি ছোট্ট চা বাগানে কিং কোবরা সাপটি উদ্ধার করা হয়। এদিন বাগানে কাজ করবার সময় শ্রমিকরা কিং কোবরাটিকে দেখতে পায়। এরপর আতঙ্কিত হয়ে পড়েন তারা। খবর দেওয়া হয় ধূপজোড়া বিট অফিস ও চালসার সর্বপ্রেমী দিবস রায়কে। দিবস রায় বনকর্মী ও স্থানীয় জনগণের সহযোগিতায় কিং কোবরাটিকে উদ্ধার করে। সাপটি সুস্থ থাকায় এদিনই সাপটিকে গরুমারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে দিবস জানায়। উল্লেখ্য, এর আগেও ওই এলাকা থেকে 3টি কিং কোবরা সাপ উদ্ধার করা হয়েছে। এলাকাটির পাশেই রয়েছে গরুমারা জঙ্গল। ওই জঙ্গল থেকেই কিং কোবরাগুলি চলে আসতে পারে বলে বাসিন্দাদের অনুমান। চা বাগানের ভেতর থেকে কিং কোবরা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন চা বাগানের শ্রমিকেরা। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, উত্তরবঙ্গ। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।